So hello what's up guys, welcome to my YouTube channel. Guys, আমি আবার চলে যাব আপনাদের মাঝে আর নিয়ে আসছে পুরো একটি নতুন টপিক। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। So hello what's up guys, welcome to my YouTube channel. Guys, আমি আবার চলে যাব আপনাদের মাঝে আর নিয়ে আসছে পুরো একটি নতুন টপিক। টপিকটা হলো এমন যে আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে ভাই আপনি অ্যাকুরিয়ামে যে ফিল্টারটি লাগিয়েছেন সেই ফিল্টারটির দাম কত, যেখানে আজকে আমি সেপারেট ভিডিও নিয়ে আসলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গাইস প্রথমত বলে রাখছি, আপনারা আমার অ্যাকুরিয়ামে যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এই ফিল্টারটির নাম হলো পাওয়ার ফিল্টার, যেটা আপনারা খুব সহজেই আপনারা অ্যাকুরিয়ামের দোকানে পেয়ে যাবেন। এবং এই ফিল্টার সম্পর্কে আমি বিস্তারিত জানাবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গাইস এই ফিল্টারটি আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে। এই ফিল্টারে আপনি পানি বসে করতে পারেন কিংবা এই ফিল্টার আপনি অ্যাকুরিয়ামে দিতে পারেন। এই ফিল্টার দিয়ে এমনকি আপনি ওয়াটার পাম্পে কাজ করতে পারেন, এনিথিং কাজ করতে পারবেন এই ফিল্টার দিয়ে। এই ফিল্টারের কারণে আপনার আমার অ্যাকুরিয়ামে আমার মাছ বেঁচে আছে মূলত, কারণ এই ফিল্টারের কারণে আমার অ্যাকুরিয়াম পুরো পরিষ্কার আছে। আমি পড়ালেখার চাপের কারণে এখন সেপারেট ভিডিও দিতে পারি না, যে কারণে আমার অ্যাকুরিয়াম পরিষ্কার করতে পারি না। এই ফিল্টারটার কারণে মূলত আমার অ্যাকুরিয়ামের মাছ বেঁচে আছে। আরও অনেক মাছ আছে ভিউয়ার্স হাউসে, কিন্তু আমি হাউসে ধরতে পারছি না সময়ের অভাবে। আমি একদিন সেপারেট ভিডিও নিয়ে আসবো হাউসের, আপনারা চিন্তা করি না, আমার ফুল সেপারেট ভিডিও নিয়ে আসবো ট্যাঙ্কের। তো আমাদের টপিকে ফিরি, অ্যাকুরিয়াম ফিল্টার আপনারা খুব সহজে কিন্তু আপনার অ্যাকুরিয়াম দোকান থেকে মাত্র 200 থেকে 250 টাকা হলে আপনারা অ্যাকুরিয়াম ফিল্টার কিনতে পারবেন। আপনার অ্যাকুরিয়াম ফিল্টার অবশ্যই নেবেন সোবো ফিল্টার, কারণ সোবো কোম্পানিটা আমি সাজেস্ট করব, কারণ সোবো কোম্পানি প্রোডাক্ট খুব ভালো হয়, যেখানে আমি সোবো কোম্পানির সাজেস্ট করবো আপনার ফিল্টার কেনার জন্য। আপনারা পাওয়ার ফিল্টার নিতে পারেন, হোপ ফিল্টার, ড্রাই ফিল্টার, বেড ফিল্টার, স্পঞ্জ ফিল্টার, এগুলো বিভিন্ন রকমের ফিল্টার আছে যেগুলি আপনারা অ্যাকুরিয়ামে সেট আপ করতে পারবেন। এবং আপনারা যাদের অ্যাকুরিয়ামে ফিল্টার নেই আপনারা অবশ্যই ফিল্টারটি কিনে নেবেন। আর যারা ফিল্টারটি কিনতে পারবেন না কোনো সমস্যা নেই, আমার চ্যানেলে ফিল্টার বানানোর জন্য সেপারেট ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এনি কস্ট এক টাকাও লাগবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি ফিল্টারটি বানাতে পারবেন, হোমমেড অ্যাকুরিয়াম ফিল্টার। আর ভিউয়ার্স আপনার অ্যাকুরিয়ামে অবশ্যই অ্যাকুরিয়াম ট্রি দিবেন, কারণ অ্যাকুরিয়াম ট্রি না দিলে আপনার ভালো ব্যাকটেরিয়া জন্মাবে না, ভালো ব্যাকটেরিয়া না জন্মালে আপনার মাছ বিভিন্ন রকম আক্রান্ত হবে, ফলে মারা যাবে। এখানে আপনার অ্যাকুরিয়ামে আপনি অবশ্যই অ্যাকুরিয়াম ট্রি দিবেন, তাহলে দেখবেন আপনার মাছ আর মারা যাবে না। আর গাছ আপনি আমার অ্যাকুরিয়ামের সাবস্ট্রেট তো দেখতে পাচ্ছেন, অনেক ময়লা হয়ে গেছে সাবস্ট্রেট, কারণ ভিউয়ার্স আমি সময় পাচ্ছি না, আমার পরীক্ষার চাপের কারণে আমি এখন সময় পাচ্ছি না, তাও আমি সেপারেট ভিডিও নিয়ে আসতাম আপনাদের জন্য। আবার আমাকে আপনার সমস্যা আমি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আপনার যাতে আমি যাতে আমি নতুন ভিডিও আনতে পারি। ভিউয়ার্স আমার নেমগুলি মেনটেন করবেন, আপনারা এই পাওয়ার ফিল্টারটি 200 থেকে 250 টাকা হলে পেয়ে যাবেন, স্পঞ্জ ফিল্টার 100 টাকা হলে পেয়ে যাবেন, বেড ফিল্টার 80 থেকে 90 টাকা, হোপ ফিল্টার 600 থেকে 800 টাকা, এবং ড্রাই ফিল্টার 800 থেকে 900 টাকা হলে আপনারা খুব সহজে হাতে নাগালে পেয়ে যাবেন। এবং আপনারা অ্যাকুরিয়ামে অবশ্যই অ্যাকুরিয়াম লাইট দিবেন, কারণ অ্যাকুরিয়াম লাইট না দিলে আপনার মাছ বিভিন্ন রকম আক্রান্ত হবে, মারা যাবে। আর আপনার ফিল্টারটি 200 থেকে 250 টাকা হলে আপনার অ্যাকুরিয়াম স্টলে পেয়ে যাবেন। এবং আপনারা যাদের কেনার কিনতে সমস্যা হচ্ছে কিংবা আপনার বাসা অনেক দূরে অ্যাকুরিয়ামের দোকান থেকে, আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনার ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার ফিল্টারটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। প্লাস অ্যাকুরিয়ামে ফিল্টার থাকলে আপনার মাছ আর মারা যাবে না, এবং আপনার মাছ অলওয়েজ হ্যাপি থাকবে। সো গাইস ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন, আর আপনার সমস্যা হলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি আমি নতুন ভিডিও আনতে পারি, পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।